हेलो अस्सलाम वालेकुम सबाई के वेलकम बैक टू माय कुकिंग चैनल घरवा रान्ना। आज हमें अपने साथ शेयर करब काठाल बीची दिए पुटी शुटकी भरता रेसिपी। तार जन्नो प्रयोजन शुकनो मरीच, प्याज, काठाल बीची, रसुन कुआ, तीन टी पुटी शुटकी। ए पर्याय आमी एकटी पात्रे अल्प परिमाण पानी दिए नेब, तार मध्ये काठाल बीचीगुलो दिए दिब। काठाल बीचर मध्य अल्प परिमाण लवण दिए दिब जाते बीचीगुलो भालोभावे सिद्ध हय। एबार ढाकना दिए ढेके देब। माझে মাঝে ঢাকনা খুলে নেড়ে দেব। পানি যখন একদম শুকিয়ে আসবে ওই পর্যায়ে কাঁঠাল বিচিগুলো নামিয়ে নেব। এবার একটি পাত্রে অল্প পরিমাণ তেল দিয়ে তার মধ্যে রসুন কোয়া এবং পেঁয়াজগুলো দিয়ে দেব। এবার এগুলোকে ভালোভাবে ভেজে নেব। আমার ভাজা প্রায় হয়ে যাচ্ছে। এবার এগুলোকে নামিয়ে রাখবো। এখন মরিচগুলোকেও সেম ভাবে ভেজে নেব। মরিচ ভাজা হয়ে গিয়েছে, সবগুলোকে নামিয়ে রাখবো। এবার আবার অল্প পরিমাণ তেল দিয়ে তার মধ্যে পুটি শুটকিগুলো দিয়ে ভেজে নেব। আর সবগুলো উপকরণ ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকে শিল পাটাতে বেটে বড়টা বানিয়ে নেব। প্রথমে আমি মরিচগুলোর বড়টা ছাড়িয়ে অল্প পরিমাণ লবণ দিয়ে বেটে নেব। আস্তে আস্তে সবগুলো উপকরণ দিয়ে ভর্তা বানিয়ে নেব। কাঁঠাল বিচি দিয়ে পুটি শুটকির ভর্তা বানানোর ক্ষেত্রে আমি যে পেঁয়াজগুলো ব্যবহার করব তা খুব বেশি মিহি করব না। হয়ে গিয়েছে আমার সুস্বাদু কাঁঠাল বিচি দিয়ে পুটি শুটকির ভর্তা।
আশা করি এইভাবে ভর্তা করে খেলে আপনাদের খুবই ভালো লাগবে। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ।